আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের রেসিপি আলু পুরি। তাহলে চলুন দেখে নি কিভাবে আলু পুরি তৈরি করা হলো। 2 কাপ ময়দার সাথে আন্দাজ মতো লবণ নেওয়া হয়েছে, আর তার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। আজকের এই পুরো রেসিপিটাই তৈরি করেছে আমার ছোট জা, আমি তাকে সহযোগিতা করেছি। এখন দিয়ে দিয়েছে 1/3 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে এই ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, যাতে করে সবগুলো ময়দার সাথে এই সয়াবিন তেলটা ভালোভাবে মিশে যায়। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশেছে কিনা সেটা দেখার জন্য ডোটাকে ভালোভাবে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নিতে হবে। যখন দেখা যাবে ডোটা হাতের মধ্যে এরকম মুষ্টিবদ্ধ হয়ে গেছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বোঝা যাবে যে ময়দাটা ঠিকভাবে ময়ান হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে, অল্প অল্প পানি দিচ্ছে আর ময়দাটা মেখে নিচ্ছে। কোনোভাবেই একবারে বেশি পানি দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত একটা সফট ডো তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর পানি দেওয়া লাগবে না, এখন একটা সফট ডো তৈরি করে নিল। এখন এটাকে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিবে। আমি 4টা বড় সাইজের আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে ভর্তা বানিয়ে নিতে হবে। এখন এই চটকানো আলুর সাথে অল্প কিছু মশলা অ্যাড করবে। এখানে রাখা আছে লবণ, চিলি ফ্লেক্স আর চাট মশলা। এই মশলাগুলোর সাথে আলুটাকে আবারও চটকে ভালোভাবে মিশিয়ে নেবে। সবগুলো মশলা আলুর সাথে মেশানো হয়ে গেছে। আলু পুরি তৈরির জন্য আবারও ময়দাটাকে কিছুক্ষণ মধ্যে লম্বা একটা লেচি কেটে নিল। এরপর ছোট ছোট করে ডো তৈরি করে নিল। এখন এখান থেকে একটি একটি করে নিয়ে তার ভেতরে আলুর পুর ঢুকিয়ে আলু পুরি বানানো হবে। এখন ছোট একটা গোলা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিল, এর মধ্যে আলু পুরটা দিয়ে দিল। এরপর ডোটাকে ভালোভাবে আটকে দিল, যাতে করে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যেতে না পারে। সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে এখন এই রুটিটাকে আলতো করে বেলে নিচ্ছে। লুচি আকৃতি করে এই পুরিটাকে বেলে নিয়েছে। কয়েকটি পুরি বেলা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তিল দিয়ে দেওয়া হলো। পুরি ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা পুরি দিয়ে দেওয়া হলো। এক পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে গেল, এটা এমনিতেই উপরে ভেসে উঠল। এরপর নেড়ে চেড়ে এটাকে উল্টে দিল। খুব সুন্দরভাবে পুরিটা ফুলে উঠেছে। পুরির কালারগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন পুরিগুলোকে নামিয়ে নিল। এভাবে সবগুলো পুরি বানিয়ে বিকেলের নাস্তা পরিবেশন করে দিল। আশা করি আজকের এই আলু পুরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন, আর নিকট বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার রেসিপিগুলো যদি সামনে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকে তাহলে এ পর্যন্ত, পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।